করে ফুটো ওঠ ঘুম থেকে, আর আজ থেকে কাজে যাবি, তোর জন্য চাকরির ব্যবস্থা করে এসেছি। বেলা 9টা বাজে, জলদি ওঠ। কি বলছো বাবা, আমি কাজে যাব, আমি চাকরি করব। হ্যাঁ রে, কিন্তু কাজটা কি বাবা? ভোলামারের দোকানে প্লেট ধোয়ার কাজ। কি, আমি ভোলামারের দোকানে প্লেট ধোয়ার কাজ করব? আরে ভোলামারে 1500 টাকা করে মাইনা দেবে। বলেন কি, ধরি লাও ওরা নিকুচি করছে তোমার কাজ, ওই 1500 টাকার কাজে আমি মুইতা দিই। কেন করবি, আমি এখনো মরিনি তো, মরে যাই তারপর করবি, বাপের হোটেলে খেতে তো মজাই লাগে না? তাই বলে প্লেট ধোয়ার কাজ? আমি ওসব কোনো কথা শুনবো না, তুই ভোলামারের দোকানেই কাজ করবি। আমি জানতাম তুমি এরকম কিছু বলবে ছেলেটাকে, আমার তো একবারই মন নেই ওই কাজে। তো এর মতন ড্যামনা ছেলে ওই প্লেট ধোয়ার কাজ করবে না, তুই কি অফিসার হবে নাকি? প্লেট ধোবি না তো আর কি কাজ করবে? কেন, ফুটো সেলাই মেশিনের কাজ করবি? ওই পারে লালটুর বউ বলছিল 2000 টাকা করে দেবে। মস্ত প্ল্যান। হ্যাঁ, আমি সেলাই মেশিনের কাজ শিখে মেয়েদের ব্লাউজ আর ছেলেদের ছেঁড়া জাঙ্গিয়ে সেলাই করবো। ভগবান, তুমি কোথায় আছো ভগবান? তুমি আমাকে তুলে না, ওদের পাল্লায় পড়ে আমি মরে যাবো। আমি ওসব কথা শুনবো না, তুই ভোলা মারের দোকানে প্লেট ধোয়ার কাজ করবি। না, ও সেলাই মেশিনের কাজ করবে। হ্যাঁ, ও ভোলা মারের দোকানে কাজ করবে। আমি বললাম তো, ও সেলাই মেশিনের কাজ করবে। ও সেলাই মেশিনের কাজ করবে। আমি বললাম তো, ও সেলাই মেশিনের দোকানে কাজ করবে। তোমরা দুজনে ঝগড়া করো, আমি একটু ফানিমের চ্যানেলের কার্টুন দেখে নি। হ্যাঁ, তুই ফোন দেখ, কোনো কাজে চিন্তা করিস না। এই যা, জয়নি তো কিনে ফুটো কিনবি? হ্যাঁ কাকু, মাথা ভরা ট্যাবলেট দিও আমাকে, এক প্যাকেট চকলেট ফ্লেভার দিও তো। মামনি, এটা চকলেটের দোকান না, এটা ওষুধের দোকান। এনে ফুটো তো ট্যাবলেট নে। আরে এই নাও তোমার চকলেট ফ্লেভার পুরো ম্যাক্স কন্ডম। ওই মামনি দাঁড়াও। হ্যাঁ বলো, কি বলছো? বলছি কি, তোমার নামটা কি গো? তাহলে বলো ওই কন্ডমটা কার জন্য কিনলে? আমি ভাবছি যে কোনটা আগে বলবো। মানে কথা, আমি কোনো কাজ বাজ করি না। তাহলে কি করো তুমি? আচ্ছা কি তাহলে তোমার? বেশি কিছু না, 9 তলা একটা বাড়ি, একটা মিষ্টির দোকান, একটা সেলাই মেশিনের সেন্টার আছে। বলেন কি? আর তোমার বাবা কি করেন? বাবা বাল ছেড়ে। কি বললে? গাছ ছেড়ে, গাছ ছেড়ে। আমাদের একটা টমেটোর বাগান আছে, ওইটাই বাবা দেখাশোনা করে। টমেটোর বাগান? এই মালটাকে হাত ছাড়া করা যাবে না। শোনো, আই লাভ ইউ, শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি জানো। পরে ডুপ্লিকেটটা জনের জানু শুনতে পেলাম, নইলে মা নুনু বলতো। এসে শোনা, উঠে এসে। ঠিক আছে শোনা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ শোনা, এসো।
বেলিঞ্চি নাগের নিগালি ফুলাবে ডড়াইয়া লাগিলা ই মরছে ওষুধটা তো বাড়িতে দিতে হবে। শুরু কর। এক দুই তিন। কিরে ভিডিওটা কেমন হলো? দারুণ ডান্স করছিস রে ভাই। এইরকম ডান্স মনে হয় পৃথিবীতে আর কেউ করে না। তুই একমাত্র, তুই ভাইরাল হবি ভাই, তুই ভাইরাল হবি। সত্যি বলছিস ভাই? দেখ পিছনে ফুটো আসছে, দেখ আবার রিলস বানাবে নাকি। ওই থাম থাম, কি বলছিস জলদি বল। কিরে সকালবেলায় মন খারাপ করে কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছি রে। কাজে যাচ্ছিস, এ তো খুব ভালো কথা, কিন্তু কি কাজ? ওই ভোলা মরা দোকানে প্লেট ধোয়ার কাজ। কি বলছিস, ভোলা মরা দোকানে প্লেট ধুবি? হ্যাঁ বড়া, বাবা ঠিক করেছে, ভোলা মরা দোকানে। আর মা বলছে সেলাই মেশিনে কাজে যেতে। কি করবো মারা বুঝতেই পারছি না। ফুটো তুই সেলাই মেশিনে কাজ করছিস, গিয়ে আমার ছেঁড়া জাঙিয়ে দিলে একটু সেলাই করে দিবি। আমার মাথা খাবি না একদম, রাস্তায় ফেলে পদ মেরে দেবো দেখবি বাড়া। ফুটো তুই সেলাই মেশিনে 6 ঘন্টা আর ভোলা মিষ্টি দোকানে 6 ঘন্টা কাজ কর। মস্ত প্ল্যান। হ্যাঁ রে ফুটো, গোল্টু ঠিকই বলছে ভাই, কথাটা তো মন্দ বলিসনি। আমি তাহলে তাই করি, 6 ঘন্টা ভোলার দোকানে আর 6 ঘন্টা সেলাই মেশিনে কাজ করি। ফুটো তো দুটো কাজ একসাথে হয়ে গেল, বাড়ারে পার্টি দে। লেওড়া বিষ খাওয়ার পয়সা নেই পকেটে, আর পার্টি হবে। ঠিক আছে আমি এখন এলাম তাহলে, কাজে যাই। হ্যাঁ ঠিক আছে তুই এখন যা। আরে মিষ্টি নিয়ে যাও মিষ্টি, বোলার দোকান থেকে মিষ্টি নিয়ে যাও মিষ্টি, সব ধরনের মিষ্টি আছে এখানে, নিয়ে যাও নিয়ে যাও। দূর বেলা সকাল থেকে একটা খদ্দের নেই, মিষ্টিগুলো কি বার করে বিক্রি হবে নাকি? এদিকে আবার একটা লেয়ারাকে পুষে রেখেছি, করে ফুটো তোর প্লেটগুলো ধোয়া হলো? হ্যাঁ বোলা কাকা, সব ধোয়া হয়ে গেছে। ধোয়া যখন হয়ে গেছে ওখানে গাড় কেটে বসে না থাকে, অন্য কোনো কাজ কর। তো মিষ্টিটা কর, আলমারির কাঁচটা মোচ, আমি একটু বাড়ি থেকে আসি। আমি মুছে রাখছি, তুমি যাও। নিহাদি বাবার কথা এসছি তাই, নইলে ভোলার ভুল ছাড়িয়ে দিতাম। কি শোনা, তুমি এখানে কি করছো? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমায় দেখতে পেলাম তাই ডাকলাম। তা তুমি দোকানের কাজ কেন পরিষ্কার করছো? দেখো না আমার দোকানে কর্মচারীগুলো একটাও আসেনি, তাই আমি নিজেই কাজ করছি। কিন্তু এটা তো ভোলা দাদুর দোকান। না না ওটা আমাদেরই দোকান, ভোলা কাকা চালাই শুধু। ও আচ্ছা আচ্ছা, বেশ তুমি কাজ করো, আমি আসি এখন। বলছি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও না, কল করব। আমার নাম্বার? হ্যাঁ বলো। 8638494968। ওকে শোনা আমি তাহলে কল করে নেব। কিরে তুই কাজ করা বাদে দাঁত কিনে হাসছিস, গুড মর্নিং ছেলে। খেয়েছি, তুমি খেয়েছো? না গো আমি এখনো খাইনি। কি বলছো, তুমি এখনো খাওনি? আমার বাবুটা এখনো খাইনি, কেন কেন কেন? কি করছো তুমি? আমি ঝুলছি। কোথায় ঝুলছো তুমি? একটু জিম করতে এসেছি, বডিটা একটু বাড়াতে হবে তো নাকি? শোনা আমাকে একটা কিস দাও। না না এখন না এখন না। না না আমি এখনই নেবো এখনই নেবো। কি করে কি দেখছিলে ফুটো, কি বলে পাগল হয়ে গেল নাকি? পাগল না রে, মালটা মনে প্রেমে পড়েছে। আইছো দেখি ব্যাপারটা কি। একি রে ফুটো, আজকে কাজে যাসনি তুই? কে গো কি কথা বলছে তোমার সাথে? কেউ না, দুটো ভিখারি এসেছে। তুই আমাদেরকে ভিখারি বললি? ফুটো তুই আমাদেরকে ভিখারি বললি, কিন্তু কাজটা ঠিক করলি না। ওই চালাটা কি হলো সোনা, বকাবকি করছো কেন?
এসব কথা বাদ দাও, তুমি আগে বলো আমার সঙ্গে দেখা কখন করছো? আমি বিকেল 5টার সময় বাড়ি থেকে বেরোবো পার্কে যাওয়ার জন্য, তখন এসো। বলছি শোনা, পার্কে বাদ দিয়ে ওই হতে গেলে হতো না? বলেন কি দুষ্টু একটা। ঠিক আছে, বলছি শোনা তাড়াতাড়ি এসো, হ্যাঁ আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে ওকে। আমাদেরকে ভিখিরি বলা, সে ঘুমানি তো ব্যবস্থা করছি। ফুটুর মা কই গো, কোথায় গেলে? ফুটুর মা, কি হলো, কি হয়েছে, সাত সকালে এমন চেঁচামেচি করছো কেন? আমার পকেটে 500 টাকার নোট ছিল, ওটা কোথায় গেল? আচ্ছা মুশকিল তো বাপু, তোমার টাকা আমি কি করে জানবো কোথায় গেল? কি ভাবছো, তোমার সাথে মজা করছি আমি? আমি তো টাকা নিইনি, তাহলে কোথায় যাবে? কাকু কাকু কাকু, তোরা কারা? কাকু আমি ফুটুর বন্ধু পানু। কি রে, কি হয়েছে, তোরা তো হাঁকাহাঁকি করছিস কেন? কাকু ফুটু কোথায় আছে? ফুটু তো কাজে গেছে রে, ওই গোলা দোকানে প্লেট ধোয়ার কাজে লাগিয়েছি। কাকু ফুটু আছে, কাজে যায়নি। কাজে যায়নি? কাজে যায়নি তো কোথায় গেছে? ফুটু একটা মেয়েকে নিয়ে ওই হোটেলে গেছে। কান্টি ছেলে খুব ভালো হয়েছে দেখি, তার মানে 500 টাকাটা নিয়ে গেছে এখান থেকে চুরি করে শুয়ে বাচ্চা। কি ওরে, এই তোরা চল তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ কাকু, চলো চলো। আমি তোমার খুব ভালোবাসি, তুমি হবে আমার বাচ্চার মা। আর আমি হবো তোর বাচ্চার দাদু। তুমি এখানে? আগে বল তুই এখানে কি করছিস? ওকে জিজ্ঞেস করো না কে আমি। ফুটু ওকে, তোমার ওইটা আমার বাবা। কান্তি ছেলে শুনে বাচ্চা, আমার পয়সাগুলো বাড়ি থেকে এনে এখানে ফুর্তি মারছো তুমি? শুনে বাচ্চা ছেলেকে একটা কাজে লাগিয়ে দিলাম, কাজ করা বাদ দিয়ে এখানে ওই তো ফুর্তি মারতে এসছে। আহ চলো বাবা।